তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবার হাসুয়ার কোপে মৃত্যু হলো ছেলে। সোমবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বর্তনাবাদের মাঠপাড়া এলাকায়। মৃত যুবকের নাম রবিউল ইসলাম, 26 বছর বয়স। ওই ঘটনায় অভিযুক্ত বাবা আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে সোমবার বিকেলে ছেলে তার শ্বশুরবাড়ি যাবার জন্য বাইক বের করে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু কোনোক্রমে স্টার্ট না হয় বাইক ভাঙচুর চালায়। তখনই পাশে বসেছিল বাবা আবুল হোসেন। নিষেধ করতে গেলে না শুনে বরং তার বাবাকেই চড় মারে ছেলেতে। তা সহ্য করতে না পেরে ছেলের মাথায় হাসুয়ার কোপ মারে। ঘটনায় গুরুতর আহত হয়ে পড়লে চিকিৎসার জন্য তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হলে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তারপরই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ছেলের সাথে বিবাদ ছিল বাবার, তবে সোমবারের ঘটনা একেবারে তুচ্ছ ঘটনা। আমার বেটা বউ শ্বশুর বাড়ি যা চলো, দিয়ে রাস্তার মাঝে গাড়ি নষ্ট হয়ে গেলছে, দিয়ে বেটার রাগি গাড়ি খান ভাঙে ফেলাইছে, তারই লাগে বেটার বাপে বলছে গাড়ি কেনে ভাঙলি। আমার বেটা বললো কি যে আমার গাড়ি ভাঙতো তোমার কি, আমার মাকে ধরে মারো, গরু ধরে মারো, সাইকেল ভাঙে ফেলো, আমি কিছু নাকি বলি, তোকে এক চড় মারবো বদমাইশ। তাই বলে তো তখন বেটার রাগের মাথায় একটা ঘুষি মারিয়েছে, আর ঘর থেকে পাশলি বাহির করে কুবে ফেললো। আমি পাড়িয়ে ধরনু, আর আমাকে এখানে চিৎ করে পাড়িয়ে ফেলে দিল ধাক্কা মারে। আমি উল্টে পড়ে গেলু, বেটাকে ধরে যে ওখানে বাইরে বেটা পালিয়ে গেছিল, তাও বেটাকে যে কম মারে কেটে ফেললো। আমি দানা দড়িয়া বেড়ানু ও বেটা গো। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।